বন্ধ করেন এসব কেন এসব করছেন কি মনে করেছেন আপনারা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এরপর যদি আপনারা না শোনেন আমি ডিজিটাল নিরাপত্তা মামলা করতে বাধ্য হব আমি বাদী হয়ে মামলা করব আমি মিডিয়া থেকে সারা জীবনের জন্য সরে এসেছি এবং কোনোভাবেই আমার মিডিয়া কৃত কোনো কাজকর্ম লাইক মডেলিং বা এরকম কোনো কিছুতে ফেরার কোনো রকমের কোনো সম্ভাবনা নেই নেই একদমই আসসালামু আলাইকুম দর্শক সবাই ভিডিওটা শেয়ার করবেন সুপ্রিয় দর্শক এই যে আমরা বারবার সানাই মাহবুবের ভিডিও প্রচার করছি আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে কারণ কি কারণ আমি তাকে সাহায্য করছি তিনি বলেছেন তিনি ইসলামের পথে আছেন থাকবেন সারা জীবন এবং তিনি মিডিয়া জগতে আর কাজ করবেন না তিনি যখন এই ঘোষণা দিয়েছেন তখনই আমি তার ভিডিওগুলো প্রচার করছি আপনাদের সবাইকে সাহায্য করতে হবে না হলে আসলে হবে না যখন তিনি এসব কাজ করেছেন মডেলিং টডেলিং করেছেন খুব পচাইছেন এবার সাহায্য করেন একজন মানুষ ভালো হতে চাচ্ছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই দর্শক শ্রোতা সানাই মাহবুবের অতীত কর্মকাণ্ডগুলো তার বর্তমান জীবনে প্রভাব ফেলতেছে আসলে তার দেওয়ালে পিট লেগে গেছে তিনি প্রচণ্ড পরিমাণে কিন্তু লাইভে এসে ক্ষমা চেয়েছেন আপনাদের কাছে যে আমার পুরনো বিষয়গুলো আপনারা বারবার সামনে নিয়ে এসেন না আপনারা লাইভ চালায়েন না এখন কিন্তু বলতে পারেন এটা সানাই মাহবুবের একদম শেষ স্টেপ যে আসলে আপনাদেরকে আর কিছুটা সময় দিবে তারপরে কিন্তু মামলা টামলা হইলে আলামিন ভাইও কিন্তু ভাই ছাড়াইতে পারবো না ঠিক আছে এটা আসলে আপনারাই সাহায্য করবেন কেউ যদি ভালো হতে চায় তো সানাই মাহবুবের কথাগুলো আপনারা শোনেন এটা একদম নতুন ভিডিও তার কিছু মেসেজ আছে আপনাদের সবার কাছে আসলে ছড়িয়ে দাও আপনাদের দায়িত্ব আমরা সানাই মাহবুবের কাছ থেকে শুনি আমি মিডিয়া থেকে সারা জীবনের জন্য সরে এসেছি এবং কোনোভাবেই আমার মিডিয়া কৃত কোনো কাজকর্ম লাইক মডেলিং বা এরকম কোনো কিছুতে ফেরার কোন রকমের কোন সম্ভাবনা নেই একদমই নেই আল্লাহর ওয়াস্তে যদি ডেফিনেট আল্লাহকে আমরা সবাই বিশ্বাস করি এবং মানে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহর ওয়াস্তে আমার লাইফগুলো যারা স্ট্রিম মেকার দিয়ে চালাচ্ছেন তারা বন্ধ করেন এইসব আর না হলে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি অলরেডি আমার সাথে কথা বলেছি আমি মামলা করতে বাধ্য হব আমি যদি একবার আমি যদি একবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি আপনারা অবশ্যই তিন থেকে পাঁচ বছরের জেল খাটবেন আমি আবারও বলছি মেয়েদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করা ভয়াবহ সাইবার মানে সাইবার ক্রাইম এটা ভয়াবহ রকমের সাইবার অপরাধ আপনারা এগুলো থেকে এখনো দূরে আসুন এখনো সময় আছে আমি মামলা করবো না যদি আপনারা ওই পেজগুলো ওই লাইভ স্ট্রিম বন্ধ করে দেন আমি এখনো মামলা করব না বাট যদি এসব চালাতেই থাকেন আমার কিছুই করার নেই আমার ডিজিটাল মামলা করতে নেই আমার লিটারালি কিছু করার নাই আমার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতেই হবে কারণ আমি চাই না আমার অতীত আমার আমার বর্তমানকে এফেক্ট করুক কারণ আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে অবশ্যই আল্লাহ বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে তোমার বর্তমান অবশ্যই তোমার অতীতের চেয়ে সুন্দর এবং ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে অতীতকে পাল্টানো কোনো মানুষের পক্ষে সম্ভব না ভাই আমরা কোনোদিন আমার অতীতকে পাল্টাতে পারবো না বাট আমরা আমাদের বর্তমানকে পাল্টাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো আমরা এই জন্য আশরাফুল মাকলুকাত সুবহান আল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আশরাফুল মাকলুকাত কারণ আমরা আমাদের বর্তমানে কে পাল আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো আমরা এই জন্যই আশরাফুল মাকলুকাত মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ সো এই জন্যই আমার আজকে লাইভে আসা যে আপনারা এখনো বন্ধ করেন আপনারা যে পেজগুলো থেকে আমার লাইফগুলো চালাচ্ছেন আমার ভিডিও পোস্ট করছেন আগের এবং স্ট্রিম মেকার দিয়ে আমার লাইফগুলো চালাচ্ছেন মানুষকে বিভ্রান্ত করছেন বন্ধ করেন এইসব বন্ধ করেন আল্লাহর অস্তে বন্ধ করেন এইসব বন্ধ করেন এইসব কেন এসব করছেন কি মনে করেছেন আপনারা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যারা আপনারা এগুলো বন্ধ করেন এরপর যদি আপনারা না শোনেন আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হব আমি বাদী হয়ে মামলা করব এবং আমি বিচার যাব আমাদের একটা গণপ্রজাতন্ত্রী সরকার রয়েছে বাংলাদেশ একটা পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ আমি সরকারের কাছে বিচার যাব আপনাদের বিরুদ্ধে যারাই সব কাজ করছেন যদি এগুলো বন্ধ না করেন এভরিথিং হ্যাজ লিমিট সবকিছু একটা লিমিট আছে আপনারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হ্যাচরা করবেন আমি তো আপনাকে ছেড়ে দিব না ডিজিটাল নিরাপত্তা আইনে আমাকে মামলা করতে আশা করি আপনারা বাধ্য করবেন না আর দয়া করে বিভ্রান্ত হবেন না কিছু কিছু ইউটিউবার কিছু কিছু মানুষ কিছু কিছু অভদ্র লোক কিছু কিছু অসভ্যশীল মানুষ যারা আমাকে কুপ্রস্তাব দিয়েই যাচ্ছে যে আমি কেন তাদের চ্যানেলে ইন্টারভিউ দিলাম না এটা আমার অনেক বড় দোষ হয়ে গেছে ভাই আমি তো সবার চ্যানেলে ইন্টারভিউ দিতে পারবো না এটা তো আমার পক্ষে সম্ভব না আমি একটা মানুষ আমি কত হাজার মানুষের চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াবো এটা কি সম্ভব আমার পক্ষে আমি শুধুমাত্র আমার কাছের কিছু ট্রাস্ট দি দিই মানুষের যারা আমার খুব কাছের মানুষ যেমন রাহিদ রনি ভাইয়া আলামিন ভাইয়া সাব্বির ওদের চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছি কারণ ওরা আমার অনেক কাছের মানুষ আমি তো সবার চ্যানেলে যে ইন্টারভিউ দিতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে জন্য আপনার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা ভিডিও বানাবেন আমার আগের ভিডিওগুলো লাইভ স্ট্রিম মেকার দিয়ে চালাবেন আমার চরিত্র হরণের চেষ্টা করবেন আর আমি চুপ করে বসে থাকবো এটা মনে করেছেন আপনারা এটা কখনোই হবে না আমি এটা কখনো হতে দিব না আল্লাহ আকবর আল্লাহ আমার সাথে আছে আল্লাহ মহান ইয়েস উইথ ইসলাম লাইফ বিকেম সো বিউটিফুল লাইফ বিকেম সো বিউটিফুল আমি জানি আল্লাহ মহান এবং এভার 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 আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তবাকারিকে পছন্দ করে তুমি তোমার পাপ যদি আকাশের আকাশের মেঘ মালাকে স্পর্শ করে একবার কর মন থেকে আল্লাহ মাফ করে দিবে আল্লাহ এত ক্ষমাশীল আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার